মাছে ভাতে বাঙালি আমরা, তাই তো মাছকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তেমনই একটা ভিন্ন এবং মজাদার রেসিপি নিয়ে হাজির মিলাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আমি আজকে শেয়ার করব মাছের কালিয়া। পোলাও কিংবা সাদা ভাত, এমনকি মেহমানদারির আপ্যায়নের সাথেও যায় এই মাছের কালিয়া। আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো মাছের কালিয়া রান্না করার জন্য আমি এখানে রুই মাছটা নিয়েছি। 4 পিস রুই মাছ আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে মাছের সাথে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে এবং এই মাছটা খেতে ভীষণ ভালো লাগবে। চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এতে করে যেটা হবে, মাছটা ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। 5 মিনিট মিডিয়াম হিটে এটাকে আমি দুই পাশ ভেজে নিব, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। খুব বেশি এটাকে ভাজা যাবে না, এতে করে অনেক বেশি হার্ড হয়ে যাবে যেহেতু আমরা পরবর্তীতে এটা রান্না করব। খুব বেশিক্ষণ ভাজতে যেটা হবে, এটা অনেকটা ড্রাই হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। কালারটা চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। দুই পাশ ঠিক একই কালার করে ভেজে নেবেন। আমার মতো মাছের তরকারিতে যাবে গরম মশলা এবং আদা খেতে চা ফোড়ন দিয়ে আমার এই মাছের কালিয়া রেসিপি। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, আর এই তরকারির মধ্যে বাটা মশলাই কিন্তু বেশি ব্যবহার করা হয়। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, একটু ভেজে নিচ্ছি। 1/4 কাপ চিলি পেস্ট দিয়ে দিয়েছি, আর এই চিলি পেস্ট দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, খেতেও বেশি ভালো লাগে। 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি। এখানে আর কোনো মশলা আমি দিব না, খুব ভালো করে কষিয়ে নিব। লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। মশলা খুব ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না এক্সট্রা পানিটা শুকিয়ে যায় এবং তেল ভেসে ওঠে। তো দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। বারবার পানি দিয়ে মশলা কষানোর কোনো প্রয়োজন নেই, এতে করে টেস্টটা নষ্ট হয়ে যায়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করতে, এটা আমি বরাবরই সব ভিডিওতে বলে থাকি। দিয়ে দিব কেটে রাখা টমেটো স্লাইস। টমেটো আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে প্রথম অবস্থায় দিতে হবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব। অনেকেই গরম মশলা ইউজ করে থাকেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। অনেকেই আবার টক দই বাদাম বাটা ইউজ করে, সেক্ষেত্রে অনেকের বাসায় এই উপকরণ থাকে না। আমি আজকে যেটা শেয়ার করছি একদম বাসায় থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এবং কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে দিব 10 মিনিট। এতে করে এক্সট্রা যে পানিটা সেটা শুকিয়ে যাবে, আরও সুন্দর একটা কালার আসবে। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি রান্না করে ফেললাম মাছের কালিয়া। যে কোনো রান্নায় কিন্তু অনেক যত্ন এবং আন্তরিকতার সহিত রান্না করলে সেই রান্নাটা অনেক বেশি ইয়াম্মি হয়। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।